আসসালামু আলাইকুম সবাইকে আজকের আমার রুম ট্যুর ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আমার ব্লগটি শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মেহরবানিতে ভালো আছি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আমার মাস্টার বেডরুম ট্যুর আপনার অনেকেই রিকোয়েস্ট করছেন আমার রুমগুলির ভিডিও দিতে তো ভাবলাম যে দেরি কেন তাড়াতাড়ি দিয়ে দিই আমার রুম ট্যুর আমি খুবই সাধারণ একজন মানুষ সাধারণভাবে আমার জীবনযাপন অনেক বেশি হাইভেই কিছুই নেই যা আছে তাই আপনাদের সামনে আজকে একটু সাজিয়ে গুছিয়ে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দেবেন যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায় চলুন শুরু করি ভাড়া বাসার ছোট্ট রুম ট্যুরটি আপনাদের সাথে শেয়ার করি রুমে ঢুকার দরজা থেকে আমি শুরু করি করছি এটা হলো মাস্টার বেডরুমের ডোর তো আমি একটু ডোর খুলেই সিম্পল ডোর রেখেছি সামনে হয়তো আমি এটাতে ডিআইওয়াই করব বা নতুন কিছু করব কিন্তু এখন আপাতত আমি এভাবে রেখেছি ডোর খুললেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে আমার বেডটা তো আমি বাম দিক থেকে একটু দেখতে দেখতে যাই বাম দিকের যে ওয়ালটা ডোর খুললেই সেটা ওয়ালটাতে আমি এগুলো আমার পুরোনো বাসায় ছিল এটা হচ্ছে আমরা যে ফ্রেম দিয়ে সুতার কাজ করি সেই ফ্রেমগুলিকে আমি একটু এভাবে ডিজাইন করে মানে কাপড় দিয়ে আসলে এখানে ছোট ছোট যে কারেন্টের ছোট ছোটো জ ফেরাকগুলো সেগুলো মেরে ছোট্ট একদম অল্প মেরে তারপরে এগুলো আমি লাগিয়ে দিয়েছি তো এটা এখানে আমি গাম ইউজ করিনি তো সিম্পল এই ওয়ালটা আমি এভাবেই রেখেছি খাট থেকে দেখা যায় খুবই ভালো লাগে আর এখানে একটা ফ্লাওয়ার বাস দিয়েছি এটা এই ফুল ইয়েগুলো অনেক আগের পুরোনো এখন দেখতে হয়তো বেশি ভালো লাগতেছে না তারপরে এই কর্নারটা একটু খালি আছে সেজন্য ভাবলাম যে এইভাবেই এটা হয়তো আমি সামনে রিয়েল গাছ দিব যে ইনডোর প্ল্যান্টগুলো সেগুলো দিব ড্রেসিং টেবিলটা এরকম দুই সাইডে ডয়ার রেখেছি ছোটো ছোটো মাঝখানে একটা ডয়ার আর মানে ড্রেসিং টেবিলের নিচে একটা বেতের মোড়া দিয়েছি পার্পল কালারের একটা কাবার দিয়ে আর ড্রেসিং টেবিলের উপরে আমি একটা জাস্ট সুতি একটা কাপড় এটাকে আমার ম্যাচিং হয়েছে রুমের সাথে কালারের সাথে ম্যাচিং করে একটা কাপড় দিয়ে মানে ম্যাট দিয়ে আর কি আমি এটাকে এভাবে সাজিয়ে নিয়েছি আর ড্রেসিং টেবিলের উপরের অংশটা এরকম আর ড্রেসিং টেবিলটা আমি নিজে পছন্দ করে বানিয়েছি বারো হাজার টাকার মতো খরচ হয়েছে খুবই কম খরচ খরচে আমি এটা বানিয়ে নিয়েছি আর ড্রেসিং টেবিলের উপরে আসলে নিত্য প্রয়োজনীয় আমার যে জিনিসগুলো দরকার সেগুলোই রেখেছি এগুলোই না হলে নয় আসলে সেই কারণে হাতের কাছে রেখেছি এখানে দুইটি ক্যান্ডেল আমি আড়ং থেকে নিয়েছি তো এগুলো জ্বালাবো রাতের বেলায় ড্রেসিং টেবিলের পাশে আমি খাটটা রেখেছি খাটটার উপরে হচ্ছে জানালা জানালা আমি সাদা পর্দাটা দিয়েছি এটা হচ্ছে আমার আগের বাসায় আমি যে ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝখানে ছিল সেখানে রেখেছিলাম তো এখন এখানে দিয়েছি আর একদম সাদা হয়ে যাওয়ার কারণে আমি কলা কালারটা একটু মানে কন্টাস্ট করার চেষ্টা করেছি সেখানে আমার একটা গোল্ডেন ওলনা সেটাকে আমি এখানে এভাবে ঝুলিয়ে দিয়েছি যাতে দেখতে একটু ডিফারেন্ট হয় ভালো লাগে আর এই যে এই পর্দাটা আমি গোল্ডেন রেখেছি সেই কারণে আমি এটার সাথে এগুলি দিয়েছি তো আসলে একটু গোল্ডেন ফিঙ্কি করার এই রুমটা চেষ্টা করেছি যেহেতু আমার রুম আমি আমার আমার বাসায় শুধু আমি একাই মেয়ে তো সেই হিসাবে আমার মতো করে আমি একটু মানে মেয়ে মেয়ে করার চেষ্টা করেছি আমার কাছে এই কালারটা একটু ভালো লাগতেছে ইডার্টিং মানে এক এক সময় এক এক কালার ভালো লাগে তো সেই কারণে এখন আবার এই ফিঙ্ক কালারটা একটু ভালোই লাগে তো আমি একটু সাইডে যাই এইটা হচ্ছে একটা বারান্দা আর এখানে হচ্ছে একটা ওয়াশরুম ওয়াশরুমের পাশে বারান্দা বারান্দাতে আমি ওয়াশিং মেশিন রেখেছি মানে এখানে সুবিধার্থে আর কি আর না হয় অন্য কোথাও ওয়াশিং মেশিন রাখার প্লেস নেই আর খাটের পাশে আমি একটা হচ্ছে সাইড বক্স একটু লাগে সাইড বক্সের পাশে এটা হচ্ছে আমার সব হচ্ছে স্কার হিজাব এগুলি হচ্ছে এই বক্সটাতে আর সে ড্রয়ারটাতে আমি সব স্কার্ফ হিজাব রেখেছি এখানে আমি কিছু একটু সুন্দর লাগার জন্য একটু শোপিস দিয়েছি সিম্পলই এগুলো হচ্ছে রিয়েল প্ল্যান্ট এই গাছটার নাম জানি না এক আপু প্রশ্ন করেছেন আর এটা হচ্ছে স্ন্যাক্স প্ল্যান্ট মানি প্ল্যান্ট দিয়ে একটা গ্লাসের ভিতরে দিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি আর এই তো নর্মাল শোপিস আর এখানে হচ্ছে এটা একটা সাইড ল্যাম্প টেবিল ল্যাম্প আর এখানে আমার কিছু বক্স রেখেছি টুকটাকি রাখার জন্য তো এটা এই রুম এই সাইডে দেখতে অনেক ভালো লাগে আমার কাছে যেহেতু বারান্দা আছে খোলা আর এটা আমার হাতে করা বুতাম দিয়ে আমি এটা করেছি অনেক সুন্দর একটা ওয়ালমেট একটা বুতাম গাম থেকে খুলে গেছে এগুলো গাম দিয়ে লাগানো একটা বোর্ড আমি যখন আমার ফ্ল্যাট করেছিলাম তখন গাম দিয়ে এই বোর্ডের উপরে এগুলি করেছি বোর্ডটাকে এভাবে সাইজ করে কেটে নিয়েছিলাম মেস্তিরি দিয়ে তো এটা একটা ফিন দিয়ে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ফিন দিয়ে আমি এটাকে ঝুলিয়ে দিয়েছি এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের পাশে আমার এটা একটা আলমারি এটা বোর্ড দিয়ে করা অনেক আপু প্রশ্ন করেন এটা কত দিয়ে নিয়েছি কোথা থেকে নিয়েছি এটা দুই পাশে দুইটা ফার্ট ছিল সেগুলো আমি দুই ছেলের রুমে দিয়ে দিয়েছি আর এখানে একটা হ্যান্ডেল ভেঙে গিয়েছে তো হ্যান্ডেল লাগাবো এটা বোর্ড দিয়ে সম্পূর্ণ বোর্ড দিয়ে করা অনেক আগের পুরনো আলমারি এখন আমরা হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফের কাপড় রাখি আর আলমারির সাইডে আমি একটু দেখাই একটু আমার কাছে মনে হচ্ছে এই সাইডটা একটু ভালোই খালি খালি পড়ে আছে এই কারণে আমি এই সাইডে একটা হ্যাঁ মানি প্ল্যান্ট দিয়েছি ঝুলিয়ে একটা হ্যাঙ্গারে আর কি তারপরে আরও একটা এটা আড়ং এর এটা স্ট্যান্ড আর কি এটার উপরে গাছ দিলে দিতে পারি তারপরে এখানে একটু কালারফুল করার জন্য আমি এইভাবে দিয়েছি আর এখানে আসলে ব্যাগ ঝুলানোর জন্য অনেক দরকার এই জন্য আমি একটু এটাকে এইভাবে এখন রেখেছি দেখা যাক আসলে এক এক সময় এক একভাবে সাজাই যখন যেভাবে ভালো লাগে এক সময় বোর হয়ে যায় এক এক ডিজাইনে আর এগুলিও আমার পুরোনো ওয়ালম্যাট আমি মালয়েশিয়া থেকে এনেছি তো আমার খাট বরাবর আমি একটু দেখাই দূর থেকে খাট বরাবর এই জিনিসগুলো ছোকে পড়ে তো এই যে খাট খাট থেকে এখানে চোখে পড়ে অনেক ভালো লাগে লাইটের নিচে আর কি আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগতেছে তো সিম্পলের ভিতরে আসলে অনেকের অনেক সুন্দর অনেক গর্জিয়াস রুম অনেক দামি অনেক দামি দামি আসবাবপত্রের দিয়ে সাজিয়ে নিয়েছেন আমার যতটুকু আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি ডিআইওয়াই করবো করে আরেকটু হয়তো রুমটাকে একটু সুন্দর করব। তো এগুলি হচ্ছে এই বেডশিটটা হচ্ছে আমারই ফেজের তো এগুলি আমি সেল করি আপনারা চাইলে এটাও নিতে পারেন এই কালারগুলি অনেক সুন্দর একটা পিঙ্ক লাক্স কালার আর কি লাক্স বলতে এটা আর একটু সুন্দর পিঙ্ক আর কি মিষ্টি পিঙ্ক যেটা সেটাই মিষ্টি গোলাপি তো এখানে হচ্ছে আমার এই সেটটার সাথে একটা বেডশিট একটা হচ্ছে এরকম একটা কুল কাবার বা কম্পিউটার কাবার বলি সেটা আর হচ্ছে দুইটা বালিশের কাবার দুইটা কুশন কাবার একটা বেডশিট একটা কুল কাবার তো এখানে কুল কাবারের আমি এখানে আবার আমার কুল ঢুকিয়েছি মানে হেয়াটা ঢুকিয়েছি কম্পিউটার ঢুকিয়েছি সে কারণে একটু ফ্লাফি হয়েছে না হয় আর একটু পাতলা হবে তো যখন ঢুকানো হয় তখন আসলে এটার ইয়েটা বেড়ে যায় আর কি এই শীতের বেডশিটগুলিতে অনেকগুলো কালার আছে সবুজ তারপরে রানী গোলাপি হালকা গোলাপি বিস্কিট কালার কফি কালার গোল্ডেন কালার আরও হচ্ছে সাদা এইগুলি অনেক সুন্দর দেখতে হয় স্ট্যান্ডার্ড গর্জিয়াস দামি জিনিস দামির মতোই লুক দেয় তো আর রুমকে অনেক সুন্দর একটা ব্রাইটনেস দিয়ে দেয় আর শীতে তো অনেক আরামদায়ক এটা আসলে বলার কিছু নেই আপনারা নিলেই বুঝতে পারবেন যারা নিতে আগ্রহী আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার পেজ মেসেঞ্জারে মেসেজ করে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর আমার পেজের নাম হচ্ছে হরেক রকম প্রোডাক্ট আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব আমার পেজের আর বা ইয়েটা ফেজের নামটা হচ্ছে বাংলায় হরেক রকম প্রোডাক্ট লেখা একসাথে হরেক রকম প্রোডাক্ট লিখে সার্চ দিলে চলে আসবে সেখানে অনেকগুলো কালার আছে আপনারা চাইলে কালার চয়েজ করে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন এই ফিঙ্কটা দেওয়ার কারণে আমার রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমি খাটের দুই পাশে দুইটা ম্যাট দিয়েছি যাতে করে খাটে ওঠার সময় ফাটা মুছে খাটে ওঠা যায় তো সেই কারণে আমি এই যে এই সাইডে একটা ম্যাট দিয়েছি আর ওই সাইডে একটা ম্যাট দিয়েছি তো এদিক থেকে বারান্দার দিক থেকে দাঁড়ালে এটা হচ্ছে ডোর রুমে ঢুকার তো ডোরের পিছনে আমার এইগুলো এই ব্যাগটাতে এখনও বোরকা আছে আমি এখনও বের করিনি যেগুলি দরকার সেগুলি বের করে গায়ে দিয়েছি আর ডোরের পিছনে নর্মালি আমরা যেরকম শার্ট বোরকা ঝুলানোর জন্য একটা স্ট্যান্ড দিয়েছি মানে কি যেন বলেকে এটাকে যাই হোক এটা লাগিয়ে দিয়েছি বোরকা এবং শার্ট ঝুলানোর জন্য যেহেতু আর কোনো স্পেস নেই তো সেই হিসাবে দরজার পিছনে এটা করে নিয়েছি আর আমি এখানে আজকে পিঙ্ক করাতে আমি পিঙ্ক পার্পেল আর হচ্ছে সাদা মোটামুটি রাখার চেষ্টা করেছি আর হচ্ছে আমার পর্দাগুলো গোল্ডেন এবং সাদা তো যার কারণে আমার মনে হচ্ছে মোটামুটি ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন তো আসলে বাড়া বাসায় যখন যে অবস্থা আছি শোকরা আদায় করি আল্লাহর হাল্লা এর চেয়েও আমাদেরকে অনেক খারাপ রাখতে পারতেন সে তুলনায় তো অনেক ভালো আছি কারণ আমাদের নিচেও অনেক মানুষ অনেক খারাপ অবস্থায় আছেন সে তুলনায় আমরা ভালো আছি এটা চিন্তা করে আল্লাহ শুক্রিয়া আদায় করি সুন্দর আগ দিয়ে এই যে মিটিমিটি আলোতে আমার রুমটার সৌন্দর্য মনে হচ্ছে আরো বেশি বেডে গিয়েছে লাইট অফ করার পরে আরও বেশি সুন্দর লাগতেছে তো আসলেই একদিকে হচ্ছে আরামদায়ক এই যে পারগুলি অনেক আরামদায়ক হাত দিলে মনে চায় যে বিড়ি মতো হাত লাগিয়ে রাখি তো একদিকে সুন্দর অনেক আরেক দিক হচ্ছে মানে আরামদায়ক এখানে এটা যদিও আমার বাসার জন্য এনেছি এখানে একটা জয়েন্ট এটা জয়েন্ট থাকবে না শুধু এখানে জয়েন্ট থাকবে আর অন্যগুলোতে জয়েন্ট অনেকগুলোতে থাকে না আর এই কাপড়গুলি হচ্ছে টুইল কাপড় সুতি টুইল কাপড় এটা যেহেতু আমার বাসার জন্য এনেছি এটাতে একটু কাপড় শর্ট পড়েছিল সে কারণে আমি এটাতে জয়েন্ট দিয়ে দিয়েছি করি তো আমার আজকের এই রুম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম